নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পনির বাটার মশলা। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। পনির বাটার মশলা করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চার কোয়া রসুন। আর এখানে অল্প পরিমাণে আদা নিয়েছি। আদাগুলোকেও আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আমি পনির বাটার মশলা করার জন্য যে পরিমাণ টমেটো ব্যবহার করব তার থেকে কিন্তু একটু কম পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেব 2 টেবিলস্পুন বাটার। এবার বাটারটা মেল্ট হতে দেব। তো দেখো, বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 টো তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে দেব, দিয়ে দেব 3টে ছোট এলাচ, আর দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচ। এবার দিয়ে দেব 1/2 টেবিলস্পুন জিরে, দিয়ে দেব 1/2 টেবিলস্পুন ধনে। এবার এই সমস্ত মশলাগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব আদার টুকরো, আর দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এবার এগুলোকেও 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার দিয়ে দেব 6 থেকে 7টা কাজু বাদাম, আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন কাসুরি মেথি, দিয়ে দেব 1/2 টেবিলস্পুন লবণ। ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 6-7 মিনিটের জন্য ঢেকে পেঁয়াজ আর টমেটোগুলোকে একদম নরম করে নেব। তো দেখো, পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। এবার আমি এই পুরো মিশ্রণটাকেই ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি এই মিশ্রণের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো চলো এটাকে আগে ঠান্ডা হতে দেই, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেই। পনির বাটার মশলা করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মালাই পনির। আর এদিকে দেখো, পেঁয়াজ টমেটো আর সমস্ত মশলার যে পেস্টটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলো মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিই। তো দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। আর এদিকে পনির বাটার মশলা করার জন্য আমি ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব 1 টেবিলস্পুন বাটার। তো যেহেতু পনির বাটার মশলা, সেহেতু বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার হবে। এবার আমি পনিরগুলোকে একটু হালকা ভেজে নেব, তবে কাঁচা পনিরটাও কিন্তু ইউজ করা যায়। একদমই হালকা ফ্রাই করে নেব। তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার সেই একই তেলে সেই মশলাটা দিয়ে দেব। এবার ওই মশলার বাটিটা ধুয়েই 1/2 কাপের মতো জল অ্যাড করব। এবার দিয়ে দেব 7 মতো লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন চিনি। এবার 5 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। এবার পনিরগুলোকে অ্যাড করব। পনিরগুলোকে অ্যাড করার পর আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে রান্না করে নেব। এবার অ্যাড করব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1/2 টেবিলস্পুন গরম মশলা। এবার দিয়ে দেব 1/2 টেবিলস্পুন বাটার। বাটারটাকে ভালো করে মিশিয়ে দেব।
তো এখন পনির বাটার মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছ পনির বাটার মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিও, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।